হাওড়ার চামড়াইলের একটি ক্লাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা মদন মিত্রের। তিনি বলেন, এখন বিজেপি পার্টির অবস্থা খায় না মাথায় দেয়। পার্টিটার সব নেতা ফিরে আসছে, আর কোন নেতা বাকি আছে সেটা দেখতে হবে। শুভেন্দু অধিকারীকে কাগুজে বাঘ বলে মন্তব্য। হাওড়ায় বিজেপির অস্তিত্ব নেই। শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছে। আজকে বিজেপির প্রার্থী শ্রাবন্তী দল ত্যাগ করছেন। আগামী 20 বছরেও বিজেপি পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে না। বিজেপিকে মেম্বার লিস্ট বার করতে অনুরোধ করেন, যাতে বোঝা যায় কারা বিজেপি। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। গতকাল হাওড়ার সদরের বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলায় তাকে বহিষ্কার করেছে, তো পুরো ভোটের আগে এর কি কোনো প্রভাব পড়বে? প্রথম হচ্ছে পার্টিটা কি সেটা দেখতে হবে। পার্টির নাম বিজেপি, তার প্রভাব আছে কি না দেখতে হবে। প্রভাব নেই, কারণ হাওড়া জেলার সব সিটি তৃণমূল কংগ্রেস পেয়েছে। তিন, এই পার্টিটায় আর কোনো নেতা আছে কি না দেখতে হবে, কারণ এই পার্টিটার যত নেতা ছিল সবাই ফিরে আসছে। ফলে এখন বিজেপি হয়ে গেছে খায় না মাথায় দেয়। আর কদিন বাদে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করার জন্যে আর কাউকে তাড়াতে হবে না, কারণ খুব তো তাড়াতাড়ি দিন আসছে। শুভেন্দু অধিকারী নিজেই নিজের বিরুদ্ধে অভিযোগ করবেন, কারণ তিনি বুঝতে পারছেন তিনি ফেঁসে গেছেন। বাঘ ফেঁসে গিয়েছিল, সিংহ ফেঁসে, উনি বাঘ নয়, উনি কাগুজে বাঘ, তেমনি উনি ফেঁসে গিয়েছেন, আর উঠতে পারছেন না। আর ব্যাপারটা হচ্ছে যে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে আগামী 20-25 বছরে আর কিছু করতে পারবে না। বিজেপি হ্যাজ লস্ট দ্য স্টেট, নাও বিজেপি হ্যাজ টু ফাইট ব্যাক ফর অ্যানাদার 20 ইয়ার্স টু গেট ব্যাক সাম ফিল্ড ইন দ্য পলিটিক্যাল জোন অফ ওয়েস্ট বেঙ্গল। এই মুহূর্তে পলিটিক্সে আজকে বিজেপির যে শ্রাবন্তী ক্যান্ডিডেট হয়েছিলেন আমাদের বেলা পশ্চিম থেকে, তিনি বলে দিয়েছেন যে বিজেপি একদম সিরিয়াস পার্টি নয়, আমি সম্পর্ক ত্যাগ করলাম। এর আগে ওদের কেউ বললেন নটি নর্তকী, কেউ বললেন এরা উর্বশী, কেউ বললেন এরা নেচে বেড়ায়। আজ দিলীপ ঘোষ বলেছেন এরা কারা, এদের চিনি না। তাহলে আপনাদের লোক কারা এক্স্যাক্টলি আগে বলবেন? আমি বিজেপিকে অনুরোধ করছি একটা লিস্ট বার করতে, যে বেসিক্যালি আপনারা বলুন এই কজন আমরা বিজেপি। কারণ কাল দেখা যাবে হঠাৎ একটা মন্তব্য করার জন্য দিলীপ ঘোষকে বের করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ তো কেউ ছিলেন না বিজেপি, মুশকিল হয়ে যাবে। সেখানে একটা স্টেটমেন্ট বার করে দিন কারা কারা বিজেপি। যেমন আমি তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছি, তৃণমূল আমার সব কিছু,
আমি বেঁচে থাকলে তৃণমূল, আমি মরে গেলে তৃণমূল, আমি পার্টি না করলে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে থাকলেও তৃণমূল। মমতা প্রাক্তন মেয়র যে রথীন চক্রবর্তী, তার বিরুদ্ধে বিজেপি একটা দুর্নীতির অভিযোগ আনছে, কি বলে এই বিষয়টা? সে তার উত্তর বিজেপি দেবে, তখন উনি তো শুনেছিলাম বিজেপিতেই গেছেন। অবশ্য বিজেপি বলবেন উনি আবার কে, কবে বিজেপি এলেন জানি।